আজকে হচ্ছে রবিবার, এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে 11টা। সকাল 11টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, অর্থাৎ ব্লগটার ইন্ট্রো স্টার্ট করছি আর কি। ব্লগ আমি অনেকক্ষণ আগেই স্টার্ট করেছিলাম। আজকে হচ্ছে আমার দিদার বাৎসরিক কাজ, 1 বছরের যে বাৎসরিক কাজ হয় সেই কাজটা, তো ওটা এবাড়িতেই হচ্ছে। কেন, তিথি অনুপাতে দিন 10-12 দিন আগে এগিয়ে আসে, তো সেই জন্য দিদার অ্যাকচুয়াল আগের বছরে কাজ হয়েছিল হচ্ছে 14 তারিখ, আর আজকে হচ্ছে 5 তারিখ। তো আজকে হচ্ছে দিদার বাৎসরিক কাজ, সেই কারণে দিদার কাজটা এবাড়িতেই করা হবে, কারণ বোনের কিছুদিন পর পরীক্ষা, মা একা হাতে ওখানে গিয়ে কিছু পেরে উঠবে না, সেই জন্য কাজটা এখানে করা হচ্ছে। পরে ওখানে একদিন গিয়ে পুজো দিয়ে নেওয়া হবে, এটাই কথা আছে। তো আজকে সারাদিনে যেসব ব্লগে তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু দিদার বাৎসরিক কাজেরই আয়োজন। তো চলো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। সুন্দর সকালটা আজকে শুরু করলাম তোমাদের সাথে আমাদের বাড়ির বাইরের এই পরিবেশটা দিয়ে। আমার ভীষণ ভালো লাগে জানো তো, এই আকাশি রঙের আকাশ যখন ছোটবেলায় মোম পেন্সিলের সাথে খাতার মধ্যে রং হিসেবে তুলে ধরতাম, আমার অসাধারণ লাগতো। ভাবতাম একদিন আকাশের মতো হুবহু রং করব খাতার মধ্যে। যাই হোক, ছোটবেলাটা তো ছোটবেলার মতো করে কেটে গেছে, আজকে সকালটা কিন্তু ভীষণ মন খারাপের ছিল। এখন যদিও মন খারাপ কাটিয়ে আমরা একটু ভালো আছি, তার কারণ হচ্ছে আমরা তো কাল বাড়ি চলে যাব, আর হাজারো মন খারাপ করে থেকে লাভ নেই। সকাল সকাল উঠে দেখি ঠান্ডা লেগে চোখ মুখ ফুলে গেছে, কারণ হচ্ছে রাত্রেবেলা কাঁথা চাপা দিয়ে শুইনি, সেই কারণে। বোন এক কাপ চা খেয়েছিল, সেটারই একটু শট নিয়েছিলাম আর কি। এই সব ভিডিওগুলো কিন্তু আমি করেছি আমার মানে সকালবেলাতে। বাজারে গিয়েছিলাম, একটা চারাপোনা মাছ এনেছি, তারপরে তোমার আনাজপত্র সব কাটাকুটি হয়েছে, ঠাকুরকে বাবা আসন দিয়েছে, সেই সময়ের ছবি সমস্ত কিছু তুলে তারপরে কিন্তু আমি গুড মর্নিং ক্লিপটা বানিয়েছিলাম স্নান সেরে উঠে। মা বললো একটু চন্দন বেটে নিতে, চন্দন দিয়ে ঠাম্মা বলছি দিদার দাদুকে একটু সাজানো হবে, আর বাৎসরিক কাজে যেটুকু লাগবে। এখানে সমস্ত কাঁচা আনাজ, তারপরে ব্রাহ্মণমশাইকে যা যা দেওয়া হবে, বিধিতে যা যা লাগবে সমস্ত তা ভালো করে ধুয়ে বের করে ওখানে রেখে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরেই ঠাকুরমশাই চলে এসেছিলেন আর কি, দাদু দিদাকে এখানে রেখে মালা পরিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে দেখতে 1 বছর পার, মানুষের দিন যায় না জল যায়, বোঝাই যায় না। সমস্ত প্রিপারেশন এখানে মা সিদ্ধ করে করে রেখে দিয়েছিল, আমি একটু সিদ্ধ নিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নিয়েছিলাম। এগুলো মিষ্টি ফ্রিজ থেকে বার করে রাখলাম, ময়দা মন মেখে দিয়েছিল। তারপরে আর কি কড়াইতে তেজপাতা ভালো করে ফোড়ন দিয়ে নিয়েছি, পরিমাণে যেহেতু সবটা অনেকটা করে আর কুচোইনি। তেজপাতা গোটা গরম মশলার এসেন্সেই রান্নাবান্না খুব সুন্দর হয়। ব্রাহ্মণমশাই খাবেন না আমাদের বাড়িতে, তার কারণ হচ্ছে উনি নিরামিষভোজী। কোনো রকমভাবে কোনো বাসনে কখনো যদি এঁঠো রান্না হয়েও থাকে, সেই বাসনেও উনি খাওয়া দাওয়া করেন না বাইরে, সেই কারণে উনি আর কি এখানে খাওয়া দাওয়া করেননি। উনি জাস্ট একটা মিষ্টি নিয়েছিলেন, নিয়ে মায়ের খাওয়ার জন্য মিষ্টিটা ছুঁয়ে দিয়েছিলেন আর মিষ্টি খেয়েছিলেন, ব্যাস। আর তারপরে এখানে তোমার যে ডাল টালগুলো রান্না হয়েছে, আমি মাকে তখন বললাম সমস্ত কিছু তো বেশি বেশি করেই রান্না হয়েছে, তাহলে এক কাজ করি বরঞ্চ প্যাকিং করে ওনাদের বাড়ির জন্য পাঠিয়ে দিই। তো মা দেখলাম রাজি হলো, মা বলল ঠিক আছে তাহলে ওনাকে জিজ্ঞাসা করো, যদি উনি হ্যাঁ বলেন তাহলে প্যাক করবে। তো ওনাকে বলতে উনি এক কথায় রাজি হলেন, কেন উনি শুধু নিরামিষভোজী, ওনার বাড়িতে ওনার স্ত্রী এবং মেয়ে সব রকম খাওয়া দাওয়াই করেন, এখানে সবটাই নিরামিষ, কিন্তু ওই আর কি উনি যেহেতু সেই বাসনপত্রগুলোতেও রান্না খান না, সেই কারণেই আর কি আমি এখানে আর কি কোনো খাবার দাবার ওনাকে দিতে পারলাম না। ছোলার ডালটা হয়ে গিয়েছিল, কাজু কিশমিশ দিয়েছিলাম ওপরে। নিরামিষ ছোলার ডালে কিন্তু নারকেল কাজু কিশমিশ দিলে অসম্ভব ভালো লাগে, তবে আমার কাছে নারকেলটা অ্যাভেলেবল ছিল না, কাজু কিশমিশ দিয়ে ছোলার ডালটা করেছিলাম। বোন ধনেপাতা কুচিটা আনতে দেরি করছিল বলে ছোলার ডালটাকে নামিয়ে রেখে আমি ঘুগনি প্রিপারেশনে পা দিয়ে ফেলেছি, কেন সময় তো বেরিয়ে যাচ্ছে, দিদার সামনে খাবার দাবার নিয়ে গুছিয়ে দিতে হবে, মা আবার সেগুলো নিয়ে ঘাটে দিতে যাবে, সেই কারণে সমস্ত রান্নাবান্না খুব জোর কদমে চলছে। কড়াইয়ের এই ক্লিপটা এখানে উল্টে গেছে, তার কারণ হচ্ছে আমার বোন হয়তো বুঝতে পারেনি, সেই কারণে ফোনটা একটু উল্টোভাবে ধরে ফেলেছে। যাই হোক, সেইভাবেই ক্লিপটা আর কি তোমাদেরকে দেখানো। তারপরে এর মাঝে ঠাকুরমশাইয়ের জন্য 2 বার আমি চা করে দিয়েছিলাম, কাজ করতে করতে কী যে ঝালাফালা অবস্থা কী বলবো, সমস্তটা কিছু একা হাতে করতে হয়েছে। বাবা গিয়েছিল কাজে, মা বসেছে পুজোতে, এই পুজোতে বলছি কাজ করতে, আর ওদিকে বোনের হয়ে গেছে বাধা, সেই কারণে বোন কিছু করতে পারছে না, সবটাই আমাকে করতে হচ্ছে।
তো এইভাবেই সমস্ত রান্নাবান্নার প্রিপারেশন এখানে ছড়িয়ে ছিটিয়ে চলছে। ঠাকুরমশাইকে এখানে চা করে দেওয়ার পর তারপর দাদু দিদাকে চা করে দিলাম, দিয়ে তারপরে আবার ঘুগনি প্রিপারেশনে ব্যাক করলাম। আমার বোনই এই ক্যামেরাগুলো করেছে, আজকে ক্যামেরাতে একটু ভুল ত্রুটি হলে মাফ করো। আর সত্যিকারে কথা বলতে আজকে একদম ক্যামেরার সামনে এসে কথা বলার আমি সুযোগ পাইনি। সারাটা দিন অগাধ কাজকর্ম করার পরে শরীর সত্যিই খুমু সমানে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা দিচ্ছিল, সত্যিকারে কথা বলতে ভালোও লাগছিল না। সেই কারণে ভিডিওটা করার পরে এডিটটাও বসিয়েছি কিন্তু আমি অনেকটা রাত্রে, এখন বাজে হয়তো গড়ির কাঁটায় 11টা। যাই হোক, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি এখনও কিন্তু গায়ে বেশ ব্যথা ব্যথা লাগছে। আমার শরীরে এমনিই জ্বর জ্বর ছিল, বাড়ি থেকে যখন এসেছিলাম শরীরটা খারাপই ছিল, এখানে এসে একটু ভালো বোধ করছিলাম, তবে আজকের খাটাখাটনির পর আবার শরীরটা খারাপ লাগছে, বাড়ি গিয়ে হয়তো আবারও হবে। যাই হোক, এ মাসে একদম রেস্ট হলো না জানো তো, মায়ের বাড়িতে আসি একটু রেস্টের জন্য, কিন্তু বাড়িতে গিয়েও আমার রেস্ট হবে না। দেখা যাক কতদিনে আমি একটু রেস্টের মুখ দেখি, এক না একদিন তো কাজ একটু শেষ হবেই, তাই না? তো অক্লান্ত পরিশ্রম এখানে চলছে। বোন এখানে একটা খুব ফানি জোকস ক্র্যাক করেছিল, কিন্তু এই মুহূর্তে জোকসটার আমার বর্গেজ্জাও মনে পড়ছে না। যাই হোক, রান্নাবান্না জোর কদমে চলছে। এটা কিন্তু কাশ্মীরি আলুরদম বানিয়েছিলাম কসুরি মেথির অভাবে, না হলে পুরো ফিল দিত কাশ্মীরি আলুরদমে। রংটা কেমন হয়েছে জানিও কিন্তু। ঠাকুরমশাই যেহেতু খাননি সেহেতু ওনার প্রশংসা বা ওনার খারাপ লাগা কোনোটাই তোমাদের জানাতে পারলাম না। বাড়ির সবাই খেয়ে কিন্তু বলেছিল হ্যাঁ রান্নাগুলো ভালো হয়েছে। মা এখানে সমস্ত বিধি উপাচারগুলো করছিল আর আমি তার মাঝেই বসিয়ে দিয়েছিলাম হচ্ছে সিমুই। খুব তাড়াতাড়ি চটজলদি লুচিগুলো ভেজে মাকে দিয়েছিলাম, কেন রান্নাবান্না করতে করতে বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তাও মা তো সমস্তটা সিদ্ধ সিদ্ধ করে রেখে দিয়েছিল, আমি জাস্ট করেছি। আসলে হয়েছে কি, ঘরের সমস্ত কাজ পার্টিকুলারলি করে তারপরেই তো এগুলো করতে হয়েছে না, সেই কারণেই একটু অনেকটা বেলা হয়ে গিয়েছিল। এখানে সমস্ত কাজকর্মগুলো চলছে, ঠাকুরমশাই বসে বসে দিচ্ছেন মাকে যে কোথায় কী করতে হবে, কোথায় কীরকমভাবে করলে ভালো হবে। আর সাথে আমরা এটাও জেনে নিচ্ছি কবে আবার একটা সত্যনারায়ণের পুজো দেওয়া যাবে, এ বাড়িতে না, ওটা দিদার বাড়িতে দেওয়া হবে। সেই কারণে ঠাকুরমশাইয়ের সাথে মা একটু কথাবার্তাও বলছিলেন, দিদা দাদু চা খেতে ভালোবাসতেন যেহেতু, সেই কারণে এক কাপ করে চাও করে ঠাকুরমশাই ওখানে দিতে বলেছিলেন। দাদুরটা চিনি দেওয়া, দিদারটা চিনি ছাড়া, কেন আমার দিদা সুগার ছিল তাই দিদা চিনি ছাড়া চা খেত। যাই হোক, চা করে ওনাদের সামনে দিলাম, এবার ওনাদের খাবারটা গুছিয়ে ফেলছি। মাটি থালা আনলে ভালো হতো, কিন্তু আসল কথা হচ্ছে আমার মা না অতটা বুঝতে পারেনি, তো সেই কারণে কাগজের থালাতেই খেতে দেওয়া হলো। ঠাকুরমশাই বলল কোনো অসুবিধা নেই, এখন অনেক বাড়িতেই এভাবে দেয়, অসুবিধার কিছু নেই। তো আমি এখান থেকে মিষ্টি নিলাম, এবার ওখানে রান্নাঘরে গিয়েছিলাম হচ্ছে সিমাই নিতে। এবার এখানে এক গ্লাস জল বসিয়ে দেওয়া হবে, দিয়ে কাজের ওখানে দেওয়া হবে, তারপর আমরা সবাই আবার মানে আমি বাবা সবাই মিলে একটু প্রণাম করব। মা এখানে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিচ্ছে, এই প্রিপারেশনে কিছুই কিন্তু আমি দেখতে পারিনি সত্যিকারের কথা। এখন তোমাদেরকে ভয়েস ওভার দিতে গিয়ে আমারও একঝলক করে দেখা হয়ে যাচ্ছে। বাজার থেকে চারাপোনা আর বাটার মধ্যে ফারাক করতে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ, বুঝতেই পারি না কোনটা চারাপোনা কোনটা বাটা। শ্বাস শেষের সময় মাছওয়ালা কাকুকে কিছু জিজ্ঞাসা করব সেটাও ভেবে পাচ্ছি না, চলেই আসছিলাম সত্যিকারের কথা বলতে। কাকুটা আমাকে মানে বুঝতেই পেরেছে বোধ হয়, মুখ চোখ দেখে কোনোদিন বাজারের ধারে কাছে আসে না, আমাকে দেখেই জিজ্ঞাসা করলো যে কি নেবে বাবু। আমি তখন বললাম একটা জ্যান্ত মাছ চাই। এগুলো কি জ্যান্ত? বলল না বাটা মাছ তো জ্যান্ত নেই বাবু, চারাপোনা আছে। তা বলে আমার মা তো চারাপোনা বলেনি আমাকে। আমি আবার ফোন করে জিজ্ঞাসা করি যে মা কি মাছ, বলছে জ্যান্ত চারাপোনা আছে। তো যাই হোক, সেই জ্যান্ত চারাপোনা বাড়ি নিয়ে এসে চারাপোনা মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিদার কাছে উৎসর্গ করা হলো। তোমরা সবাই প্রার্থনা করো ওনার আত্মীয়ের জন্য, শান্তি কামনা করো। আর সত্যিকারের কথা বলতে আমরা সবাই সারাটা জীবন ওনাকে অনেক ভালোবেসে এসেছি, আমাদের সবার অনেক প্রিয় মানুষ উনি। আমি চাই উনি যেখানেই থাকুক ভালো থাকুক, আর তোমরাও একটু প্রে করো। তোমরাও যেহেতু এখন আমাদের ফ্যামিলি তাই তোমাদের কাছেও আশা করবো, তোমরা ওনার আত্মার শান্তি কামনা করো। দিদা যদি বেঁচে থাকতো আর যদি দেখতো আমি ইউটিউব করছি, সত্যি আমার দিদা অনেক খুশি হতো। আমার দিদা এসব কাজে ভীষণ উৎসাহী, মানুষটা নেই এখন অনেক আফসোস হয়। যদি আর কটা দিন আগে ইউটিউবটা করা আরম্ভ করতাম, তখন কিন্তু দিদাকে আমি MS ফ্যামিলির ব্লগ দেখাতাম, MS ক্রিয়েটারের ব্লগ দেখাতাম, তারপরে AP ব্লগসদের ব্লগ দেখাতাম। আমার খুব ভালো লাগতো এনাদের ব্লগ দেখতে, এনাদের ব্লগ আমি দিদাকে বসে বসে দেখাতাম, আরও অনেকে যাদের নাম এখন মনে পড়ছে না। তবে সর্বোপরি মন্দিরাদির ব্লগ কিন্তু আমি অনেকদিন আগের থাকতে দেখতাম, আমার ভালো লাগতো। তো সেই কারণে দিদাকেও দেখাতাম বাংলাদেশি নাটক, আমরা শুয়ে কত সময় কাটিয়েছি একসাথে, কত নাটক দেখেছি, হাসি হাসি জোকসগুলো দেখেছি, সেই সব কিন্তু একে একে আজকে মনে পড়ে যাচ্ছিল। আমি চোখের জল দিয়ে বিদায় দিতে চাই না, হাসি মুখেই বিদায় দিলাম, যেখানেই থাকুক ভালো থাকুক।
সর্বোপরি জীবনে যে শান্তিটুকু উনি চেয়েছিলেন আর পাননি, সেই শান্তিটুকু যেন উনি ইহলোক থেকে ত্যাগ করে পরলোকে গিয়ে পান, এটাই আমার কামনা। কাজকর্ম শেষ হতে হতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় ঘড়ির কাঁটায় তখন 3টে। বাড়ির সকলেই না খেয়ে দিয়ে, বিশেষ করে বাবা, বাবা সকালবেলা 1 কাপ চা খেয়েই কাজে বেরিয়ে গিয়েছিলেন। মা যদিও ছাতু খেয়ে কাজে বসেছিলেন ঠাকুরমশাইয়ের অনুমতি নিয়েই, আমার মায়ের যেহেতু টানের রোগ রয়েছে, সাথে রয়েছে আলসার, তাই মা একদম সহ্য করতে পারে না। মায়ের সেই যন্ত্রণা উঠলে মা ছটফট করে, সেই কারণেই ঠাকুরমশাই অনুমতি নিয়ে খেয়ে নিয়েছিলেন। পুজোর মাঝে নয়, মানে কাজের মাঝে নয়, পুজো বলছি, কাজের মাঝে নয়, যখন কাজে বসবেন তার আগে, মানে স্নানের আগে খেয়ে নিয়েছিলেন। তারপর স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে পুজোয় বসেছিলেন। মাঝখান থেকে যিনি গেলেন উনি কিন্তু আমার কাকা, এটা আমার কাকারই দালান, ওই জায়গায় স্পেসটা খালি থাকে তো তাই ওইখানেই পুজোটা করা, আবার পুজো বলছি, কাজটা করা হচ্ছে, নাহলে কিন্তু বেশ অসুবিধায় পড়তাম। সত্যিকারের কথা বলতে এই স্পেসটা ফাঁকা ছিল বলেই কিন্তু কাজটা করতে এতটা সুবিধা হয়েছে, নাহলে আবার দিদার বাড়িতে ছুটতেই হতো আমাদেরকে অগত্যা নিরুপায় হয়ে। এখন কিন্তু ভাবছি দিদার বাড়িতে করলেই যেন ভালো হতো। যাই হোক, ওনাকে ওই জন্য ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমরা বললাম যে খালি শান্তি জলটা কি ছিটাতে কবে যাওয়া হবে, বললো যে না, তোমরা যেহেতু সত্যনারায়ণের পুজো দেবে তখনই ঘর শুদ্ধি হয়ে যাবে, আর কোনোভাবে কোনো কিছুর প্রয়োজন নেই। বাড়ির যারা সব তোমাদের রয়েছেন আত্মীয় স্বজন তাদের সকলকে মিষ্টি দিয়ে তোমাদের কাজ তোমরা সম্পন্ন করো। তো আমরা ওনার অনুমতি নিয়েই সমস্ত কাজকর্মটা করেছি। এখানে সমস্ত কিছু আছে, তার মধ্যে এই যে গামছা টামছাগুলো সেগুলো উনি এনেছেন, উনি বলেছিলেন এগুলো নতুন, সবই আমার কাছে, আমাদের কাছে নতুনই থাকে, এগুলো কোনোটাই ব্যবহার করা নয়, কেন অনেকেই আছে যারা এত কিছু কিনতে পারে না, তাদেরকে এইভাবেই কাজকর্ম করিয়ে দিতে হয়, সেহেতু তোমরা যদি ইচ্ছুক হও তোমরা কিনতে পারো, তবে আমার কাছে এগুলো উপস্থিত রয়েছে। তো সেই হিসেবে মা আর কেনাকাটি ওইগুলো করেননি, যা যা উনি ফর্দোর মধ্যে লিখে দিয়েছিলেন সেইগুলোই মা ফর্দ অনুপাতে নিয়ে চলে এসেছিল। আমরা কিছু বাদ রাখিনি, যেটুকু আমাদের সামর্থ্য ছিল আমরা সবটাই করেছি। এবার বাকিটা উপরওয়ালার হাতে, উপরওয়ালা যেমনটা করিয়েছেন আমাদের দিয়ে আমরা সেরকমটাই করেছি। আজ কতগুলো বছর পর যে আমার দাদুর মুখ আমি আবার দেখলাম তোমরা কেউ চিন্তাও করতে পারবে না। দাদু মারা গিয়েছিল আমার মাধ্যমিকের সময়, যে বছর ছিল আমার মাধ্যমিকের ইয়ার, আর দিদা মারা গেল বোনের মাধ্যমিকের সময়। সত্যিকারের কথা বলতে বছরগুলো অভিশপ্ত নাকি ভালো আমার কাছে এর কোনো ডেফিনেশন নেই। যখনই এরকম কোনো মাধ্যমিক আসবে তখনই হয়তো মনটা হু হু করবে। এবছরও অনেক বাচ্চা মাধ্যমিক দিচ্ছে, বোন 11-এর পরীক্ষা দিচ্ছে। আমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময় এরকম কিছু হয় না, হয় কিন্তু বেশি মাধ্যমিক। আজকে মায়ের কাজ করতে, মানে দিদার কাজ করতে করতে মাকে বলছিলাম আমার ছেলে মেয়ে একটু দেরিতে হবে, তাই রক্ষে, মানে হবে কি না জানি না, তবে যদি কখনো হয় আর কি, মাধ্যমিকটা তো অনেক লেটে হবে, বলো মা, বিপদটা অনেকদিন বেশি এড়িয়ে থাকবে। মা আর আমি অনেকটা দুশ্চিন্তায় ভুগে এই নিয়ে, সত্যি কথা বলতে বাবা মায়ের বয়স হচ্ছে, তাদেরকে দেখাশোনা করার মতো মানে কি বলবো, কোনো রকম অবস্থা আমার তো নেই, কেন আমি অনেকটা দূরে থাকি, আসতে বেশি সময় না লাগলেও তবুও আসা যাওয়াটা একটা ব্যাপার হয়ে যায়। নিজে যদি স্কুটি চালাতে পারতাম তাহলে হয়তো টুক করে চলে আসতাম, মাকে দেখতাম, দেখে আবার চলে যেতাম, নিজে যেহেতু পারি না সেই কারণেই এটা একটু অসুবিধে হয়ে যায়। তোমাদের দাদাভাইকে অনেক করে বলেছি, ও আমাকে শেখাতেই চায় না, ইচ্ছে আছে কোনো একদিন শিখবো। যাই হোক, ভিডিওটা এখানে অনেক কাঁপাকাঁপি করছে, বোন বোধহয় অস্থির হয়ে দাঁড়িয়েছিল, কিভাবে তুলেছে আমার জানা নেই, তো এই কাঁপাকাঁপির মধ্যেই ভিডিওটা একটু ভালো করে তোমরা দেখার চেষ্টা করো, ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। আর সত্যিকারে কথা বলতে আজকে যে কথা বলতে পারিনি তার জন্য প্লিজ আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেন এত কাজের মাঝখানে তোমরা বুঝতেই পারছো সারাটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গেছে, সাথে আমার শরীরটাও সেরকম খুব একটা ভালো নেই, আর এখন তো একদমই ভালো নেই যে সময় তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, জানি না কাল সকালে কি হবে। যাই হোক, আমি কাজটা যে আমরা সবাই মিলে উতরে দিতে পেরেছি, ভালোই ভালোই সম্পন্ন হয়েছে, এটাই আমাদের পরমেশ্বরের অনেক 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 কৃপা আমাদের উপরে। আমরা সকলে চেয়েছিলাম কাজটা যেন খুব ভালোভাবে মিটে যায়, কোনো রকম বাধা বিপত্তি না আসে, আসেওনি, যথাসাধ্য আমরা কাজটা পূরণ করতে পেরেছি। আর আগের দিনকে এই কথাটাই আর কি তোমাদেরকে বলছিলাম যে মায়ের বাড়িতে আসা একটা কাজের জন্য এই কাজটাই ছিল আমাদের মেইন কাজ। আমি আবার কিন্তু কাল বাড়ি চলে যাবো, অর্থাৎ
আজ সোমবার, কেন বোনের পরীক্ষা রয়েছে তাই আমি আর থাকলাম না এবারে। ওদিকে বাবা জল দিচ্ছে, একটু দুধ দিয়ে জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছে ওই জায়গাটা, মানে ওটা ঠাকুর মশাই বললেন ওটা রিচুয়াল একটা, আমি জানি না ওটা দিতে হয়, সেই কারণে আমরা দক্ষিণা দিয়ে ওই জায়গায় করলাম। তো বাবা ওরম করে বসেছে, তার কারণ হচ্ছে আমার বাবা মাটিতে ভালো করে বসতে পারে না, আমার বাবার কষ্ট হয়, পায়ে একটা চোট রয়েছে সেই কারণে। আমি ওখানে তারপরে বসে আসন দিয়ে নিলাম, আর তারপরে আমার পিছনে ছিল হচ্ছে কাকা, আর বোনের যেহেতু হঠাৎ করেই অসুবিধা পড়ে গেছে বোন সেই কারণে আসতে পারেনি। তো যাই হোক, আজকের কাজকর্ম এখানেই মিটেছিল। 3:30 সময় আমার মা খেতে বসেছিল, অনেকটা বেলা, আমার দিদি শাশুড়ির যখন কাজ হয় আমার শাশুড়িও প্রায় এই সময়ই খেতে বসেছিল। আসলে এই কাজকর্মগুলো হতে এরকম সময়েই যায়, তো যেরকমভাবে কাজকর্মগুলো হয়েছে আমি তো ভেবে উঠেছিলাম যে আমি বোধহয় রান্না করে উঠতেই পারবো না। তো যাই হোক, আমি করে উঠতে যে পেরেছি এটা কিন্তু আমার ইষ্ট দেবতার অনেক 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 আশীর্বাদ আমার ওপরে, যে সময় মতো সব রান্নাটা আমি গুছিয়ে করে ফেলতে পেরেছি। ওটি আমার কাকা, উনিও দিদাকে প্রণাম করলেন। সত্যিকারে কথা বলতে আমার দিদা কিন্তু এলেই আমার কাকাকে খুঁজতো, আমার কাকা কোথায়, আমার কাকা কেমন আছে, ভালোবাসতেন আমার দিদা, মাটির মানুষ ছিলেন। হ্যাঁ, একটু জেদি, একটু রাগী, একটু বদমেজাজি ছিলেন, আগেকার দিনের মানুষ তো, এইগুলোই গুণাবলীগুলো সবার মধ্যে থাকবেই, আমার বাবার মধ্যেও আছে, তাই ওনার মধ্যে তো থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। সারা জীবন খেটে নিজে কষ্ট করে বড় হয়েছেন, তাদের মধ্যে যে জেদ একগুয়েমি থাকবে এ তো স্বাভাবিক, তাই না? তো এখানে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যেতে মা এবারে এগুলো জলে দিতে যাবে, সেই জন্য ঠাকুরমশাই সমস্ত কিছু বলে দিচ্ছেন, কোনটা কী দিতে হবে, কীভাবে কোথায় দেবে, কোন দিকে মুখ করে দেবে। আর ঠাকুরমশাইয়েরও আজকে ভীষণ শরীর খারাপ, উনিও ভীষণ চিন্তিত, ওনার স্ত্রী অসুস্থ ছিলেন সেই কারণে আর কি, উনি খুব মানে কষ্ট করে আর কি কাজটা করেছেন, উনিও যে ঠিকঠাকভাবে করতে পেরেছেন এই রক্ষে। এখানে পিছন পিছন আর কি গিয়েছিলাম আমি শাঁখ বাজাতে বাজাতে, তারপরে আমার বোন গিয়েছিল, আমি আর যাইনি পুরোটা, আর বাবা মা তারপরে গিয়ে মাকে ধরে নিয়ে গিয়েছিল, ঠাকুরমশাই বলেছিলেন, মা কান্নাকাটি করছিল ওই পর্যায়ে, তাই জন্য বাবা মায়ের সাথে গিয়েছে যাতে অসুবিধে না হয়, কেন এই সময় বলে একা ছাড়তে নেই। আগের বছরও এই সময় হয়েছিল যখন বাবা ছিল পাশে, বাবার উপর আমরা অনেকেই রাগ করি, বাবা অনেক মুখ করে, বাবা অনেক বকাঝকা করে, আমাদের ভালোর জন্যই করে, আমরা বুঝতে পারি না। বাবার মতো ছাতা মাথার ওপর থেকে যদি কোনো দিন সরে যায় সেই দিনটা যে কতটা ভয়ানক হবে আমাদের জন্য সেটা আমরা বেশ কল্পনা করতে পারি। সত্যিকারে কথা বলতে মা বাবা জিনিসটা হারিয়ে যাওয়া আমার কাছে অনেক কষ্টের। তো চলো, আজকের ভিডিও এই অবধি, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থেকো।